فيها باذن ربهم من كل امر سلام ছোট্ট বন্ধুরা এই সুরাটি খুব গুরুত্বপূর্ণ সুরা এই যে আমরা কোরআন শরীফ পড়ি পবিত্র কোরআনুল করিম কয়েকটি নামে এই কোরআনের আছে কোরআন শরীফ কোরআন মজিদ বিভিন্ন নামে এখানে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের কাছে প্রেরণ করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের মাধ্যমে আমরা পেয়েছি নবীর কাছে যখন এই কোরআন নাজিল হলো রমজান মাসে কোরআনটি নাজিল হল কখন হ্যাঁ রমজান মাসে এই জন্য রমজান মাসটা খুব দামি আমাদের এই গুনাগার উম্মতির জন্য রমজান মাস তাহলে সেই মাসে একটি রাত্রি আছে সেটার নাম কি সুরা সেটা হলো কাদর কি নাম এ লাইলাতুল কাদর এই লাইলাতুল কাদরের রাত্রিতে এবাদত কাটাইলে না ঘুমে তাহলে কি হবে এক হাজার মাস এবাদতবন্দিগি করলে যে সোয়াব হয় সেই সোয়াব সকলে রামল নামে আল্লাহ দান করবেন সেটা হলো কি এই সুরের একটি শানে নজরুল আছে আমরা জেনে নেই সংক্ষেপে জেনে নেই যে বনি ইসরাইল কওমের একজন দরবেশ ছিল তার নাম ছিল সামাউন ওই সামাউন দরবেশ সে দিনের বেলায় জিহাদ করত যুদ্ধ করতো রাতের বেলায় সে ইবাদত বন্দিগিতে কাটাইতো এইভাবে এক হাজার মাস সে কাটিয়েছে অতিক্রম করেছে রসুল ইসলাম সাহাবিদিরকে নিয়ে যখন এই কথাগুলি বললেন যে অনেক বনে ইসরা কমের একজন হ্যাঁ সে দরবেশ এরকম এবাদত বন্দিগিও করতো সাথে সাথে আবার সে জিহাদও করতো যুদ্ধ করতো যখন সাহাবিরা বললি আর আমরা তো এত বড় হায়াত আমরা পাবো না এত দিন আমরা বাঁচব কি না তখন আল্লাহ রাবুল আলমিন এই সুরাটি নাজিল করলেন যে না আপনার বললেন যে হে হাবিব আপনার উম্মতরা রমজান মাসে একটি রাত্রি পাবে এই রাত্রিটা হলো কদরের রাত্রি এই কদরের রাত্রিতে যদি এক রাত্রিতে এবাদতবন্দি কাটায় কোনো পুরুষ বা মহিলা সকলের জন্য আমি কি করব। একটি রাত্রির বিনিময়ে এক হাজার মাস এবাদত বন্দিগি করলে যে সব দিতাম তার চেয়ে বেশি সব আমি এখানে দান করব। সকলে বলা আমিন দেখছো কত সুন্দর কথা তাই না রমজান মাসে তাহলে বলছি নাঞ্জাল না হু ফি লাই লাতুল আমি কোরান নাজিল করেছি এই রমজান মাসে ও মাদ্র কামা লাইলাতুল কাদর রাসুল রাসুলকে বলে এই কদরের রাত্রিটা কি আপনি জানেন তবে বলছে লাইলাতুল কাদের খাইরুম মিন আলফিশার লাই লাইল মানে রাত্রি কদর হলো কদর তাই না আর হলো খাইরুম মিন আলফিশার আল ফিসাহার হলো হাজার মাস থেকে উত্তম সালাম আসমান থেকে সমস যত ফেরেস্তা আছে জিব্রাইল আলাহাম সহ সবচেয়ে বড় ফেরেস্তা আল্লাহর কয়েকজন চারজন জিব্রাহালাম আজরাইল ইসরাফিলাম আজরাহালাম তাই আজরাইল জিব্রাইল আল্লাহাম তিনি সমস্ত নবীদের কাছে বার্তা নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে সেই জিব্রাইলের নাম হলো কি আরেকটি নাম আছে তার রুহুল কুদ্দুস বা রুহুল আমিন সেই তিনি অসংখ্য ফেরেস্তা নিয়ে এই রাত্রিতে আসেন আগমন করেন আর সালাম দিতে থাকেন আল্লাহ একদম সপ্তম উপরে আসমান থেকে নিচের দিকে চলে আসেন নিচের আসমানে এবং ফের সমস্ত বান্দাদেরকে বলে আহ্বান করে তোমরা তোমাদের কি অসুবিধা আছে সেগুলি চাও আমি পূরণ করব। তোমার অভাব থাকলে আমি পূরণ করব হ্যাঁ তোমার সমস্যা থাকলে আমি সে সমস্যা সমাধান করে দেব হ্যাঁ তারপর তোমার যা চাওয়ার আমি তাই দিয়ে দেবো এরকম সহ আল্লাহ সহ বলতে থাকে কখন পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত বুঝতে পারছো সবাই হ্যাঁ তাহলে এটার সানে নজর কী কী জন্য কোন সময় এই সুরাটি নাজিল হলো আর এর কিছু অর্থটাও আমরা জেনে নিলাম ঠিক আছে এখন কি

إنا <كشف> أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر أوكي دو ليلة ليلة القدر خير من ألف شهر

همم في ليلة القدر (وما أدراك ما ليلة القدر) ليلة القدر خير من ألف شهر تنزل تنزل الملائكة ঠিক আছে দাঁড়াও তুমি নিঃশ্বাস তাই না নিয়ম কি যখন আমরা পড়বো যদি আমরা নিঃশ্বাস ছেড়ে দেই পরবর্তী একটি ওয়ার্ড একটা শব্দ নিয়ে সামনে আগাই যেতে হবে অথবা যেখানে সেরেছি ওখান থেকে সামনে আগায় যেতে হবে এটা হলো কোরআন শরীফ পড়ার নিয়ম হ্যাঁ খেয়াল করবে কেমন ওর জন্য মাশাল্লাহ বলো ঠিক আছে أنزلناه في ليلة القدر وما وما أدراك ما ليلة القدر وما أدراك وما أدراك ما وما أدراك ما القدر ليلة القدر

ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير ليلة طول ليلة القدر خير من ألف شهر تيجا تنزل الملائكة وووه فيها وَوُهُ فيها بإذن ربهم من كل أمر سلام

হম ঠিক আছে তুমি এই যে খেয়াল করতে হবে চোট্ট বন্ধুরা তোমাদের সকলের জন্যই যেমন হা আর হা একই উচ্চারণ হবে হবে না কি বলো যে না রুহু রু হু এখানে যদি আমি বলি রুহু রু হু তাহলে আর যদি বলি ফি হা ঠিক আছে এখানে যদি বলি আমি ফি হা ভুল হলো এই জন্য হা হাই হাওয়াজ যেটাকে বুকের থেকে উচ্চারণ করতে হয় আর হা হত্যি বলে গলা থেকে উচ্চারণ হবে হা একটা কি হবে

ليلة القدر ليلة القدر خير من ألف شح تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من কুল্লি আম রিং সালাম সালাম মুনহিয়া হ্যাঁ তো আর আইল ফ্যাজ সবাই মার হাবা বলো হ্যাঁ খেয়াল করো তুমি শোনো এই যে একফা ঠিক আছে গুন্না করে যাচ্ছো আম রিং যখন ধরবে একটু ধরে নিতে হবে একালি পর্যন্ত গুন্না করতে হবে যেমন মিং কুল্লি আম রিং ধরে নিতে হবে সালাম তুমি যদি তাড়াতাড়ি বলে যাও মিং কুল্লি আমরিং সালাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اننا 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 أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها فيها بإذن ربهم من كل أمر السلام سلام هي حتى مطلع الفجر بسم الله بسم الله الرحمن الرحيم <applause> إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ لَيْلَةَ وَمَا, وما أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ليلة. لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر مرحبا بلو. مرحبا بسم الله بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر. تنزلوا تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مثل الفجر. مرحبا بَلْوَ. মাসা বলো হ্যাঁ ঠিক আছে ছোট্ট বন্ধুরা তোমাদের কাছ থেকেও শুনলাম একটু ভুল থাকবেই প্রথম আমরা পড়ছি তাই তো হ্যাঁ আর এই সুরাটি খুব বরকতময় সুরা সকলে পড়বা হ্যাঁ রমজান আমাদের খুব সন্নিকটে চলে আসছে হ্যাঁ তো এই কদরের রাত্রি রাত্রিতে ইবাদত বাদতবন্দিগি করে আমরা যেন কাটাতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা তাই না আমরা আর একবার পড়ি <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر وما ليلة القدر ليلة القدر خير من في شهر لا إله الوحي إله شهر تنزل الملائكة والروح فيها إذن ربهم من كل أمر, في عارف وفي عارف وفي كل أمر. سلام.

খুব গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাত কাদর বিশুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পবিত্র কোরআন শিক্ষার আসর